ভাতারের খুলনা বানেশ্বরপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ না থাকায় গাছতলায় বসে চলছে ক্লাস। স্কুলের পুরানো ভবনটি 7 বছর আগেই ত্যাগ করতে হয়েছে। পরবর্তীকালে 2টি শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়। এই 2টি শ্রেণীকক্ষে 4টি শ্রেণীর পড়ুয়াদের একসাথে বসেই ক্লাস করতে হয়, আর ঘরের অভাবে বাকি 2টি ক্লাস চলে গাছতলায় বসেই। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের খুলনা বানেশ্বরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বছরের পর বছর ধরেই শ্রেণীকক্ষের অভাবে এই দুর্দশা চলে আসছে। জানা গিয়েছে ভাতারের খুলনা ও বানেশ্বরপুর 2টি গ্রাম পাশাপাশি। খুলনা বানেশ্বরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল 1951 সালে। 2টি গ্রামের মাঝামাঝি জায়গায় আগে এই স্কুলটি ছিল। পরবর্তীকালে 2টি গ্রামেই জনসংখ্যা বাড়তে থাকে। এরপর বরবেলুন গ্রামের বাসিন্দা জনৈক চন্দ্রনাথ রায় বানেশ্বরপুর গ্রামের কাছে বেশ কিছুটা জমি দান করেন। ওই জমির উপর গ্রামবাসীরা নিজেরা চাঁদা তুলে স্কুলের ভবন নির্মাণ করেন 1967 সাল নাগাদ। তখন থেকেই বানেশ্বরপুর গ্রামে স্কুলটি স্থানান্তরিত হয়। তারপরে খুলনা গ্রামেও পৃথক স্কুল প্রতিষ্ঠা হয়েছে। বানেশ্বরপুর গ্রামের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা বর্তমানে 125 জন, শিক্ষক শিক্ষিকা মিলে রয়েছেন 6 জন, তাদের মধ্যে 1 জন পার্শ্ব শিক্ষিকা। খুলনা বানেশ্বরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জানে আলম বলেন, পুরানো ভবনে 6টি ঘর রয়েছে। বিগত বেশ কয়েক বছর আগে থেকেই এই ঘরগুলো ভেঙে চুরে গিয়েছে, বিপজ্জনক অবস্থা, সেজন্য পুরানো ভবন আর ব্যবহার করা হয় না। 1995 সালে স্কুলে 2টি শ্রেণীকক্ষ নির্মাণ হয়েছিল। এই 2টি শ্রেণীকক্ষ ব্যবহার করা হয়। তার মধ্যে শিশু শ্রেণী ও প্রথম শ্রেণীকে 1টি ঘরে বসানো হয়, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পড়ুয়াদের জন্য 1টি ঘর, চতুর্থ ও পঞ্চম শ্রেণী মিলে 35 জন পড়ুয়ার ক্লাস নেওয়া হয় গাছতলায়। বৃষ্টি হলে মিড ডে মিলের চাতালে গিয়ে উঠতে হয়। ভাতার চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মৌমিতা সরকার বলেন, ওই বিদ্যালয়ের সমস্যার বিষয়টি জানি, স্কুলের পক্ষ থেকে চিঠি করার পর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি। তবে কবে বিদ্যালয়ের ভবন তৈরি হবে, কবে নির্দিষ্ট শ্রেণীকক্ষে গিয়ে বসবে পড়ুয়ারা, সে সম্পর্কে অবশ্য সঠিক করে কিছু জানা যায়নি। প্রচণ্ড গরম, সকাল থেকেই রোদের তীব্র তাপ, এর মধ্যেই পড়ুয়াদের নিয়ে ক্লাস করতে হচ্ছে গাছতলায় বাধ্য হয়ে। ঘর নেই, তাই এই গরমের মধ্যে গাছতলাতেই চলছে পঠন পাঠন। 12 জুন 2024 আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি, এবং যোগদান করার পর দেখি যে আমাদের, যদিও আমি এখানকার স্থানীয়, পুরনো যে আমাদের মানে ক্লাসরুম রয়েছে, ক্লাসরুমগুলো একদম ভগ্নপ্রায় দশা, মানে অব্যবহৃত অবস্থায় মানে পড়ে আছে, এবং বিল্ডিংয়ের সমস্ত চ্যাঙ্গর ট্যাঙ্গর সব ভেঙে ভেঙে পড়ছে। তো আমি আমাদের প্রাক্তন যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন শ্রী সুবিনয় মোদক, ওনাকে বললাম যে এই অবস্থায় উনি সমস্ত কাগজপত্র, উনি এর আগে ডিপিএসসি চেয়ারম্যান, আমাদের ভাতার ব্লক প্রশাসন, এই সব জায়গায় উনি আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের কোনো রকম সহযোগিতা পায়নি। সে এখন আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো যে বর্তমান বিল্ডিংটার মানে বর্তমান ঘরগুলো, শ্রেণীকক্ষগুলোর যে অবস্থা, তাতে যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে, এবং বাচ্চাদেরকে নিয়ে আমাদের ক্লাস, এবং এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্লাস চলছে গাছতলায়। আজকের দিনে গাছতলায় ক্লাস, এটা সত্যিই ভাবা যায় না। প্রশাসনের কাছে, বিশেষ করে ভাতার ব্লক প্রশাসন, বর্ধমান জেলা প্রশাসন, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি আবেদন রাখবো যে ইমিডিয়েটলি, একটা সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম যেখানে সংখ্যালঘুদের জন্য সরকার বিভিন্ন রকম উন্নয়নের কাজ করে চলেছেন, সে জায়গায় দাঁড়িয়ে একটা সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম এই বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় যাতে খুব দ্রুত পুরনো মানে শ্রেণীকক্ষগুলোকে ভেঙে দিয়ে নতুনভাবে আবার যাতে শ্রেণীকক্ষ তৈরি করা যায়, সেটাই প্রশাসনের কাছে আবেদন রাখবো। শ্রেণী পুরনো যে শ্রেণীগুলো আছে ওগুলো স্কুলে কত ছাত্র, 6টা রুম আছে স্কুলে, পুরনো শ্রেণীকক্ষ 6টা রুম আছে, এবং নতুন মানে 2005-06 দুটো শ্রেণীকক্ষ তৈরি হয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা 123, এবং মানে ব্যবহারযোগ্য রুম 2, একটা রুমে শিশু শ্রেণী এবং ক্লাস প্রথম শ্রেণী একটা রুমে বসছে, আর একটা রুমে 2 এবং 3 দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, আর 2টো ক্লাস চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী, তাদেরকে গাছতলায় বসিয়ে ক্লাস করানো হচ্ছে। এবং বৃষ্টির সময় আমাদের যে ডাইনিং হলটা রয়েছে ছোটো, যেখানে বাচ্চাদেরকে দুপুরে মিড ডে মিলটা খাওয়ানো হয়, যদি কোনো কারণে বৃষ্টি এসে যায় তাহলে 2টো শ্রেণীকে নিয়ে ওই খাবার জায়গা দিয়ে বসিয়ে কোনো রকম আমাদেরকে ক্লাসটা করানো হয়। মোটামুটি বছর 12-10-12 এরকম অবস্থা চলছে, এবং এক বিল্ডিং খুবই বিপজ্জনক অবস্থা, এবং এখানে যে কোনো দিন দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেক্ষেত্রে একটা বড় রকম কোনো ক্ষতি হতে পারে, সেহেতু এই বিল্ডিংকে পরিত্যাগ করাই শ্রেয়। সেই জন্য আমরা আর এই বিল্ডিংয়ে কোনো রকম ক্লাস করি না। সেই থেকে 2টো ক্লাস করে, 2টো রুম আছে আমাদের, সেই 2টো রুমে বসানো হয়, এবং বাকি 2টো রুম প্রায় 4-5 টোটাল 35 জন স্টুডেন্টকে আমরা গাছতলায় বসাই।